করোনায় আক্রান্ত হাওড়া হাসপাতালের সুপার, এবার করোনা আক্রান্ত খোদ স্বাস্থ্য অধিকর্তা। কোভিড-19 পজিটিভ মিলল হাওড়া হাসপাতালের সুপারের শরীরে। সূত্রের খবর, তাকে কলকাতায় এমআর বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রেখে চলবে তার চিকিৎসা। নমুনা সংগ্রহ করে তা সোয়াব টেস্টের জন্য পাঠানো হয়েছিল, সেই রিপোর্ট পজিটিভ এসেছে। এর পাশাপাশি জানা যাচ্ছে, হাসপাতাল সুপারের শরীরে করোনার উপস্থিতি মেলার পরই তার পরিবারের সকলকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। পাশাপাশি তার সংস্পর্শে আসার জন্য জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরেরও কয়েকজনকে কোয়ারেন্টিনে পাঠানোর চিন্তা ভাবনা চলছে। উল্লেখ্য, হাওড়া হাসপাতালের এক মহিলা করোনা পজিটিভ নিয়ে ভর্তি ছিলেন। প্রথমে সাধারণভাবেই তার চিকিৎসা শুরু হয়, পরে রিপোর্ট আসার পর জানা যায় মহিলার শরীরে ভাইরাসের উপস্থিতি রয়েছে। তারপর ওই মহিলার মৃত্যু হয় হাসপাতালেই। সেই সময় হাসপাতালের সুপার থেকে শুরু করে নার্স ও অন্যান্য ডাক্তাররা ওই মহিলার সংস্পর্শে এসেছিলেন। সেই থেকেই সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। অর্পণ সিংহের রিপোর্ট, ভূমি 24x7।